ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अष्टावक्र संहिता व अष्टावक्र गीता तृतीय अध्याय से पढ़ते हुए हम ये सब आध्यात्मिक ग्रंथ पढ़वार समय साइकोलॉजी दिए पढ़ते तर्क बुद्धि तर्क दिए और फ्लैट कर कखना पढ़ते नहीं एकटार पर एक क्रमिक भावे पढ़ते तार माने प्रथम अध्याय प्रथम श्लोक जनकेर प्रश्न छे ज्ञान की करे पाबो मुक्ति की करे हवे वैराग्य की करे पाबो केवल के एकटाई दल মুক্তিটাই ধরলেন শুধু জ্ঞান ওর বৈরাগ্যে যদি মুক্তির জন্য দরকার হয় সেটা তার ভিতরেই মুক্তি কি করে পাওয়ার ভিতরে এসেই যাবে আলাদা আলাদা করে জবাব দিতে হবে না সেই জন্য মুক্তি কি করে পাবি ওইটাই তিনি সাইকোলজিক্যালি বোঝাতে আরম্ভ করলেন বিষয়ান বিষয়ের তেজ আর এই সাইকোলজিক্যাল মেরিট দয়া ক্ষমা শান্তি আর যেমন এটা পিউ হিসাবে বোঝো তারপরে জ্ঞানের কথা বললেন যে তুই তো ব্রহ্মা আছি তোর কে মুক্তি হইতে হবে আমি মুক্তি পাবো এই যে আমি এইটাই তো বন্ধন তোর সেই জন্য আমি ছাড়লি মুক্তি আর আমি বলতে তোমার দেহ মন এটসব তুমি নাই তুমি তো চিৎ স্বরূপ আত্মা আর চিৎ স্বরূপ আত্মা তো নিত্য মুক্ত সেজন্য মুক্তি পাবে কি যেটা তুমি নাই ওটা ছেড়ে দিলে মুক্তি এইটা প্রথম অধ্যায় তিনি নানান ভাব দিয়ে বুঝালেন আর বলতে লাগলেন বারবার এরকম হও মানে এরকম তোমার বোধটা চেঞ্জ করে না আর পরিভাবয় ভাবয় মানে ভাবনার ভিতরে এটা ধরতে হবে এটা আমি টার্মিনোলজি বলি আমি খুব সারপ্রাইজ হলাম যখন খুব বুদ্ধিমান লোক এটা বুঝতে পারল না টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আলাদা এক্সপিরিয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ আলাদা আমি গুরুর কাছে নিত্য শুনেছি এই কথাগুলো আমি কি আমি শরীর এটার নাম ফিজিক্যাল বিইং আমার ফিজিক্যাল বিইং বিইং কথাটা খুব মনে রাখবে এই ফিলোসফাররা বলে এটা বুদ্ধি এটা বুদ্ধি বলে এটা আমার বুদ্ধি এটাই তো বলে যাই আমি শুনলাম দুদিন আগে যে আত্মার নিয়ারেস্ট তো বুদ্ধি যাক আমি যে কথা বলছিলাম ওটা বলে তখন বলবো এখন একটু উন্নতি হলে বা এই শরীরের ভিতরে এই লাইফের ভিতরে আমি মন ওর চেয়ে আগে পঞ্চকোষ যেটা পঞ্চকোষের ভাষাটা দেখি কোষ তো পরে বললো ওটা তো আমি ওইটা আত্মা বলছে ওইটাকে ব্রহ্ম বলছে আন্দময় আত্মা আন্দময় আত্মার ট্রান্সলেশন কি হবে ফিজিক্যাল বিং তারপরে প্রাণময় আত্মা প্রাণময় আত্মা আমি কি বলবো ভাইটাল বিং আত্মার ট্রান্সলেশন বিইংটা বেস্ট সোল সোল তো ইটস আ ওয়েস্টার্ন কনসেপ্ট তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নন টেকনিক্যাল তারপরে আমি মন আমি মন তো এটার নাম সাইকিক বিইং মেন্টাল বিইং বুঝলে ঠিক বোঝাচ্ছে না মানে টার্মটা ফিলোসফিক্যাল নিতেই হবে মেন্টাল বিইং বললে ম্যাডের মতন মনে হয় সাইকিক বিইং তারপরে আমি যেটা আমি বলে বোধ উঠছে ওটা আমি এখন আমি বলে যেটা বোধ উঠছে ওটাকে কি বলবে আমি বোধের দুরকম বোধ
আমি বলতে আই এম এ পার্ট অফ দিস ওয়ার্ল্ড, আই এম এ সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড। সেটাকে শাস্ত্র বলছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষটা দুরকম ভাবতে হবে, বুঝতে হবে। আই অ্যাজ কানেক্টেড উইথ দিস ওয়ার্ল্ড, আমি তো এটাকে বললো ওয়ার্ল্ডলি বিং বা ইগোয়েস্টিক বিং। ইগোয়েস্টিক বিং আর ওইটাই আজকের আমার বুদ্ধি। শাস্ত্রে যেটা বুদ্ধি বলছে এটা ইন্টেলেক্ট নয়। আজকে আমার সম্বন্ধে যে আই কনসিয়াসনেস তাকে বুদ্ধি বলা হচ্ছে। বুদ্ধি গুহা, হৃদয় গুহা, বোধের গুহা সব একটাই বলা হচ্ছে। কিন্তু এই যে গুহা বলা হলো, গুহার মুখে যেন আমি এখন এই আমি যেদিন টার্ন নেবে, নিজেকে রিফ্লেকশন বুঝতে পারবে, তখন রিয়ালিটির দিকে টার্ন নেবে, তখন সে আমি তো আলাদা। শ্যামীর নামটা কি হবে? বুদ্ধি যদি বলো তাহলে উপনিষদে বারংবার শুদ্ধ বুদ্ধি, শুভ বুদ্ধি, এটা কে কে বলবে? এটার নাম স্পিরিচুয়াল বি। এখান থেকে স্পিরিচুয়াল লাইফ আরম্ভ। এখন যদি সোজা কথা এটাকে বুঝতে হবে তাহলে ঠাকুরকে ধরো। ঠাকুর এটাকে বুঝাচ্ছেন পাকা আমি, আমি অমুকের ছেলে, আমি অমুকের বাপ, আমি অমুকের অমুকে। ঠাকুর বলছেন কাঁচা আমি, বিকজ দিস ইজ রিলেটেড টু মাই বডি অ্যান্ড মাই মাইন্ড। পাকা আমি এটাকে, আমার ডেফিনিশনটাই পাল্টে গেল। আমি ভগবানের, ভগবানের কি প্রত্যেকের আলাদা আলাদা। এখন বুদ্ধি বলা হচ্ছে, সে বুদ্ধিটা তোমার বুদ্ধি, আমার বুদ্ধি তো জেনারেল বুদ্ধি তো নেই। জেনারেল বুদ্ধি কেটে নাম মহৎ আছে, এটাই ভুলে যায় ফিলোসফার। আত্মার কাছে বুদ্ধি, যেন আত্মা একটা অবজেক্ট, তার কাছে একটা বুদ্ধি বসে আছে। আমার বুদ্ধি তো এখন, আমার বুদ্ধি দুনিয়ার দিকে যাচ্ছে না আমার বুদ্ধি ভগবানের দিকে যাচ্ছে? এখানে তো সমস্ত লাইফের চেঞ্জ, এখান থেকে স্পিরিচুয়াল লাইফ আরম্ভ। ভগবানের সঙ্গে রিলেটেড হয়ে থাক, এখন সে রিলেশন রিলেশন যে আছে, যে অনন্ত রকম মানুষ, অনন্ত রকম তার মন, অনন্ত রকম তার আই কনসিয়াসনেস, অনন্ত রকম রিলেশন। মান্ডুক উপনিষদ 35টি রিলেশন বলেছে, গীতার 9 অধ্যায়ে কত রিলেশন বলে গেছে। রিলেশন ইজ নট ব্লাড রিলেশন, আমি ভগবানের ছেলে নট নেসেসারি, আমি ভগবানের অংশ। এটা কোন প্রথমে অংশ পড়ে আমার বিচিত্র লেগেছে ঠাকুরের, অংশ তো অদ্বৈত হল, আর কোনটাই অদ্বৈত হলো না। কিন্তু অদ্বৈতের আরম্ভ হলো ওখানে, রিলেটেড তো হলো মানে আই এম নট কানেক্টেড উইথ দি ওয়ার্ল্ড, আই এম কানেক্টেড উইথ গড। এই আমার ডেফিনিশনটা পাল্টে। আর এখানে কত রকম রিলেশন হবে, যত রকম ভাগ থাকে। বৈষ্ণবের পঞ্চভাব আছে, আচ্ছা বৈষ্ণবের পঞ্চভাবের ভিতরে শাক্তের যে মাতৃভাবটা কোথায় আছে? এমনি বৈষ্ণবের পঞ্চভাব একটা ব্রড ক্যাটাগরাইজেশন, ওখানে ভগবান আমার সন্তান, এটা মা বা বাবার প্রতি ওটা ভাব। আর তার জন্য নিজের সন্তান না হলেও হয়, মানে এটা ওয়ার্ল্ডলি ভাবও নয়, ওয়ার্ল্ডলি ভাবের চেহারা। সেই জন্য গোপালের মা আমাদের এমন ফেমাস এক্সাম্পল প্রত্যেক জিনিসের রয়েছে। বাল বিধবা, তার কোনো সন্তান নেই, কিন্তু সন্তান ভাবে ঠাকুরকে বসছে। 20 বছর জপ করে ঠাকুরের দর্শন হলো, তখন সে অনুভব করতে লাগলো। আমি একটা ব্রাইট এক্সাম্পল হয়ে বলেছি আমি কতবার অমৃতসরে, মানে পূর্ণ পূর্ণ কথা বললে লোক বলে ওটা ওদের, ওটা ওদের, ওটা ওদের, ওটা অবতারের, ওটা অবতারের।
তাহলে অবতার এলেন কেন মানুষ হয়? আমরা যদি এক্সাম্পল না নিই, এক্সাম্পল তো আমরা অবতার বা তার ছেলে মেয়ে এদের এই নেব, তখন আমি বুঝবো নিজেকে। অমৃতসরে প্রফেসর বি কে নন্দা এখন রিটায়ার করেছেন, এখন মানে 15 বছর হয়ে গেছে, তিনি ভারতের নামি ছেলে, ঠাকুর আমার বাবা। এটা মন, মন স্পিরিচুয়াল বিং হয় না, হার্ট অ্যাপ্রক্সিমেট, আমি কনসিয়াসনেস অ্যাপ্রক্সিমেট, আমি কনসিয়াসনেস টার্ন টুয়ার্ড গড, এটা স্পিরিচুয়াল বিং। এখন আমরা বুঝি না, আমরা বাইরের দুনিয়াতে পড়ে আছি, সেই মন দিয়ে ভাবছি। একদিন হঠাৎ তার ঘুমের ভিতরে স্বপ্ন দর্শন, ঠাকুর শিশু পালনায় ঝুলছে, আর উনি তার বাবা, তাকে তুলে নিয়ে কোলে ঘাড়ে রেখে ঘরময় বেড়াচ্ছে আনন্দে। আর সেটা এত ভিড় হয়ে গেল, তিনি 8-10 পাতা ডিসক্রিপশন লিখে আমাকে পাঠালেন। আমি ইনস্টিংক্টিভলি বলেন যাই বলুন মজা বলুন, আমি প্রথম দিন থেকে ড্যাডি বলতাম। ড্যাডি মানে তার ছেলে পোতা বাড়িতে ছিল, তো আমি ড্যাডি বলতাম। তারপর আমি বললাম কি সাত করে ড্যাডি বলেছি, এই রিলেশন গড ডিসাইডস, উই ডু নট নো। সেই জন্য বৈষ্ণবেরা প্রথম শান্ত হতে কারণ প্রথম সে রিলেশনটাকে ফর্মই দিও না, নিজের ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ওখানে তুমি রিলেশনটা বুঝতে পারো। ইট ইজ নট টু বি ডিসাইডেড বাই আওয়ার মাইন্ড, মাইন্ড তো ভগবানের সঙ্গে ফরক করে বাইরে যাচ্ছে, মাইন্ড কানেক্টস আস উইথ ওয়ার্ল্ড। ওটা যখন খুব শুদ্ধ হয়, ওটাকে আমরা ভগবানের দিকে নেওয়ার চেষ্টা করছি সব সময়, চেষ্টা করতে 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 হার্টটা খুলে আমাদের সব রিলেশন হার্ট দেয়। আমাকে আমার গুরু বলছেন যে তোমার কি রিলেশন জানো, ঠাকুর ইজ মাই বিং, এটা তো কোনো ওয়ার্ল্ডলি ফর্ম নেই, এটার গীতায় বলছে মাতা ধাতা পিতামা বেদ্যম পবিত্র ওঙ্কারম রুক্ষামে যজুরেব চ, আমি যজ্ঞ আমি এটা আমি ওটা আমি ওটা, যে কোনো ভাবে তুমি রিলেশন করতে পারো, কিন্তু তোমার ডেফিনিশন এখন দুনিয়ার দিক থেকে না হয়, শরীরের দিক থেকে না হয়, মনের দিক থেকে না হয়, ঠাকুরের কাছ থেকে হলো, এটার নাম স্পিরিচুয়াল বিং। তুমিটা বিং মানে তোমার আমিটা, এই আমিটাকে যদি বুদ্ধি বলে থাকো তুমি, তাহলে সে বুদ্ধির দুভাগ করে দেখেছি, আমিটা কানেক্টেড উইথ দি ওয়ার্ল্ড, ওটা নিশ্চয়াত্মিক বুদ্ধি, আমি একটা জীব জগতের সঙ্গে কানেক্টেড আছি, এটাই তো নিশ্চয়াত্মিক বুদ্ধি। কিন্তু আমি ঠাকুরের ছাঁচে কানেক্টেড, এইটা নিশ্চয়াত্মিক বুদ্ধি, এটা স্পিরিচুয়ালি ডাইরেক্টেড বুদ্ধি। আর বুদ্ধি বুদ্ধি বলে যেন আমার থেকে তফাত হয়ে যাচ্ছে, এটা তো আমি, সেই জন্য আমি বোধ হৃদয় বুদ্ধি এটা সিনোনিমাস হয়ে যায়। এইখানে হৃদয়ের ভিতরে একটা ফিলিং হচ্ছে, অনেকে মন হৃদয়কে কনফিউজ করে, দুরকম একরকম আছে হৃদয়কে জানে, একরকম আছে হৃদয়কে জানে, অনেক ডিপ জিনিস জানে, কিন্তু মন সংযুক্ত আছে। এখন এইটাই স্পিরিচুয়াল বিং বলতে আমি, কিন্তু আমি কানেক্টেড হই ঠাকুর, এটা ঠাকুরের ভাষায় পাকা। নাম করে না বলে আমি ওপেনলি বলছি, একজন আমাদের মিশনে মহান 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 মহান, তার বইতে বলেছে যে ঠাকুরের পাকা আমি বলতে আনসেলফিশনেস, দিস ইজ সোশ্যালাইজেশন অফ স্পিরিচুয়াল থিংস। ঠাকুর পাকা আমি কি বলছেন রিলেটেড উইথ গড, এটা আনসেলফিশনেস, আনসেলফিশনেস ইজ রিলেটেড টু গড, ভগবানকে মানে না এরকম কত আনসেলফিশ লোক আছে।
কানেক্টেড উইথ গড, আকামি মিনস কানেক্টেড উইথ গড, এইটাকে তুলে, এইটা আমাকে তুলে উপরে নিয়ে যাচ্ছে। এরকম স্ক্রিপচারটা পড়তে হবে। এটা অষ্টাবক্র জনকে যত পারেন ভালোভাবে বুঝান চারিদিকে, সেই জন্য সে এরকম ভাব করে ভাব করে, এটার নাম ভাব। এখানে আরেকটা জিনিস বলতে হবে, শঙ্করের ভাব প্রচুর আছে, যেটা তার স্তোত্রে পাওয়া যায়। ভাষ্যে তিনি ফিলিংটাকে ইম্পর্টেন্সই দেন, সেই জন্য শঙ্করাইট স্যার বুদ্ধি 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 দিয়ে বলছে। বুদ্ধি বলতে কি তর্ক বুদ্ধি? গীতায় যেখানে ভাব ভাবনার কথা আছে, ওখানে শঙ্কর বলছেন অভিনিবেশা ভাবনা, অভিনিবেশা, অভিনিবেশের মিনিং কি? অবসেশন। অবসেশন কি মাথার হয় নাকি? আই এম অবসেসড উইথ গড। কিন্তু তিনি ফিলিং সাইক কে বুঝেন। আরেকটা সাইক বলছিলাম আমি, যে আমি যেটা সুখ দুঃখ অনুভব করছি, আমি যেটা ভগবানের প্রতি ভালোবাসা অনুভব করছি, এটা তো আমি করছি, এটার নাম ফিলিং সাইক। থিঙ্কিং সাইক, এটা সাইকের ব্যাপার, বিইং এর না। সাইকিক বিইং এর ভিতরে থিঙ্কিং সাইক, ফিলিং সাইক, উইল সাইক, ইমাজিনিং সাইক। এখানে ফিলিং সাইক যেটা, দিস ইজ নিয়ারার টু স্পিরিচুয়াল বিং, এইসব তো গুরুর কাছে শিখতে হবে। নিজের বুদ্ধি দিয়ে তো এখন এটার ইফেক্ট জনকের ভিতরে কি হলো, এ ভাবটা উঠলো তার পুরোটাই একরকম হৃদয়ঙ্গম করে নিয়েছে। হৃদয়ঙ্গম না করলে জবাব উঠত না, কিন্তু পুরোপুরি হৃদয়ঙ্গম করে নাই, এটা আমরা অষ্টাবক্রের থার্ড চ্যাপ্টার দিয়ে বুঝবো। কালকে বলেছিলাম খুব ভাবে তন্ময় হয়ে গেছে, আমি এরকম, আমি ওরকম, আমি এরকম, আমি এটা নাই, আমি ওরকম, জনক বুঝে নিয়েছে। দেখো সাধক আর গুরু এটা রিলেশন ভাবতে হবে, আমার তো হয় না কিছু, মানে অরুণী শ্বেতকেতুকে ধরো কন্ট্রাস্ট। অরুণী বলছেন শ্বেতকেতু কিছু বুঝছেন, পুরো বুঝছেন না, তখন বলছেন বাবা আরেকবার বলে। অরুণী বুঝে নিচ্ছে কোথায় আটকাচ্ছে। প্যারালাল আমি বলছি খুব সুন্দর, শ্বেতকেতু নিজে বলছে না যে অমুক জিনিসটা বুঝিনি অমুকটা বুঝেছি, উনি শুধু বলছেন বাবা আরেকবার। আর উনি জেনে নিচ্ছে আচ্ছা এইখানে ওর মন আটকাচ্ছে, তখন আরেক রকম করে বলছে, রিপিট করছেন না, আরেক রকম অন্য এক্সাম্পল দিয়ে বলছে। তখন শ্বেতকেতু আবার বলছেন বাবা আরেক রকম, আরেকবার বলো, তুমি আরেকবার না বলে আরেক রকম বলছে। আর শঙ্কর ভাষ্য ওখানে দেখা দিচ্ছে প্রত্যেকবারে যে শ্বেতকেতুর এইখানে মন আটকে ছিল, সেই জন্য বাবা এরকম বলছে। এটা তো ভাষ্যকারের বাদ, তারপর হতে হতে এক জায়গায় আর উনি দেখলেন আরে তো অন্যেসারি আটকে যাচ্ছে, তখন বলছেন যে শ্রদ্ধা সৌম্য, আরে শ্রদ্ধা করো ছেলে, শ্রদ্ধা করো ছেলে বলে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইজ করো না এরকম মিনিং হচ্ছে, কিন্তু তখন পাট করে বুঝেন। এইসব জিনিসের এক্সাম্পল লাইফে আছে। ঠাকুর বলছেন বৈকুণ্ঠনাথ সান্যালকে, সারদান স্বামী বৈকুণ্ঠনাথ সান্যালকে ডিসক্রাইব করেছেন খুব সরল হৃদয় ভালো হেতু কিন্তু হাঁটি, তো সে তার তর্কে এক জায়গায় আটকে গেছে। তখন ঠাকুর তাকে বলছে আমি বলছি আর তুই মানছিস না, তখন তার ভিডিওটা স্ট্রাইক করল। হ্যাঁ আপনি বলছেন তখন তো মেনেই নিলাম, এটা তুমি তর্ক করছে না,
এটি শ্রদ্ধা তো ঠাকুরকে আমি বলছি মেনে নিতে বলছে, ওটা এক্সাম্পল দিতে হবে। একজন ঠাকুরকে হাজার কোয়েশ্চেন করছে, ঠাকুর পেশেন্টলি জবাব দিয়ে যাচ্ছে। দেখুন একজন ব্রাহ্ম ভক্ত পাশে বসে আছে, বলছে এত কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কেন, উনি বলছেন ওটা মেনে নাও। উনি বলছেন কি তুমি বলছো, তুমি একটা নকলি শিক্ষা নাকি, আমি তোকে ভালো ভক্ত ভাবছিলাম, তো একটা নকলি শিক্ষা মেনে দেবে কেন, জিজ্ঞেস করুক, বুঝুক, অ্যাসিমিলেট করুক। শ্রদ্ধা ইজ নট অ্যাবসেন্স অফ ইন্টেলেক্ট, এই জিনিসটা এখানে দেখো ফরক। ফরক মানে শ্বেতকেতু বলছে আবার বলুন, আবার জনকটা বলছেন না, জনক তো যেন খুশি হয়ে গেছেন, হ্যাঁ আমি এরকম, আমি এরকম, আমি এরকম নেই, আমি এরকম। কিন্তু একবার গুরুর কাছে এলে, গুরুকে জিজ্ঞেস করলে, ঠাকুর যখন বলতেন যে হসপিটালের নাম রেখেছো কেন, এখন ফিট না হলে ডক্টর ছাড়বেন, এমনি গুরু ছাড়বেন না। একদম নারদ সেন কুমারেও আছে, এক জায়গায় নারদ এটার পরে কি এটার পরে কি জিজ্ঞেস করতে করতে থেমে গেছিল, এখন সেন কুমার বলছেন যে এটাই তুমি জিজ্ঞেস করলে না। তো সেই রকম এখানে থার্ড চ্যাপ্টার, এইটে সাইকোলজিক্যাল প্লেসিং অফ দি থার্ড চ্যাপ্টার। যদি জনকের যেরকম ভাব হচ্ছে সেরকম যদি তার রিয়েলাইজেশন হতো তাহলে ওখানে শেষ হয়ে যেত। এখন থার্ড চ্যাপ্টার হেডিং দিয়েছে টেস্ট অফ সেলফ রিয়েলাইজেশন, হেডিংটা অষ্টাবক্রে দেওয়া নাই, অষ্টাবক্রে নয় জনকের নয়, ওটা থাকলে সংস্কৃতে হেডিং থাকতো। অষ্টাবক্র উয়াচ অবিনাশিনম আত্মানম একম বিজ্ঞায় তত্ত্বতঃ তবাত্মজ্ঞস্য ধীরস্য কথম অর্থার্জনে রতিঃ। এখন গুরু শিষ্যের উইকনেস দেখলে একটা ডাইরেক্ট হিট করে, তখন খুব জাগৃতি হচ্ছে, বলে আত্মা অবিনাশী একমে অদ্বিতীয়। যদি তুমি তত্ত্বতা জানতে, ফান্ডামেন্টালি যদি তুমি জানতে, বিজ্ঞায় অনুভবপূর্বক যদি তুমি জানতে, এই কথাটা সবসময় মনে রাখ, বিশেষভাবে জানতে, অনুভবপূর্বক জানছে তখনই বিশেষভাবে জানো, যদি তুমি জানতে তব আত্মজ্ঞস্য, মানে তুমি তখন আত্মজ্ঞ, ধীরস্য বিবেকী, তোমার টাকার রুচি কেন, রাজভাবে বসেছো কেন, ছেড়ে দিলে আমার সঙ্গে আসলে কেন, না এই ঘৃণাঘাত। অর্জুন একরকম, আমি মারব না কারোকে, আমি দেয়া হয়েছে, ভগবান হচ্ছে নপক, তুই বলছেন এই নপকে তো তোর শোভা দেয় কি, তোর স্বরূপটা কি এরকম, এখন জেগে উঠেছে, এই জাগানো তো গুরুর কাজ। প্রথম অর্থার্জনে রুচি, তোমার টাকার দিকে মন কেন, এই প্রথম শ্লোক থেকে বোঝা যায় জনকের রিয়েলাইজেশনে নিভাব হচ্ছে। আত্মা জ্ঞানাদ অহো প্রীতি বিষয় ভ্রম গোচরে শুক্তের অজ্ঞান তো লোভ যথা রজত বিভ্রমে। অহো অহো মানে এটা সারপ্রাইজ দেখাচ্ছে, জনকের মতন সারপ্রাইজ নেই, জনকে আনন্দে দেখাচ্ছে, তিনি একটা দয়াতে দেখাচ্ছে। অহো আত্মার অজ্ঞান থেকে বিষয় যেটা ভ্রম, ভ্রম গোচরে মানে ইন্দ্রিয় দিয়ে বিষয় দেখছে, অষ্টাক্র ভ্রম দিয়ে গিয়ে বিষয় দেখছে,
শুদ্ধ বুদ্ধি দিয়ে তো ভগবানকেই দেখছি চারিদিকে, ভ্রম দিয়ে বিষয় দেখছো। ঠাকুরের ভিতরে এটা একটা ভাব বলি, ঠাকুর যখন কাশিতে গেলেন তখন অন্তর্চক্ষুতে কাশিকে স্বর্ণময়ী দেখলেন। ঠাকুর তখন পেশাব পায়খানায় যেতে ওখানে, ভ্রমটা তোমাকে বিষয় দেখাচ্ছি, স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। প্রীতি তোমার ব্রহ্মগোচরে বিষয়ে প্রীতি, ভ্রম দিয়ে তুমি বিষয় দেখছো তার প্রতি তোমার প্রীতি, এটা তো আত্মার অজ্ঞান থেকেই হয়। যেমন সে সিপি, সিপির জ্ঞান যদি থাকলে ওটা কি লোভ হতো? সিপির অজ্ঞান আছে বলে চাঁদি প্রতীত হচ্ছে বলে লোভ উঠছে। একটা স্টোরি আছে, একটা ইনসিডেন্ট বলে লোকে, সত্য মিথ্যে জানি সত্য হতে পারে। একটা রাস্তায় একজন সাধু যাচ্ছে, মাঝে সোনার একটা লাম্প পড়ে আছে, তার কিছুই লাগলো কি না, যেমন এই যে মাটিয়ে সোনার। তারপর একজন গৃহস্থ যাচ্ছে বিজনেস শুদ্ধ সত্য বড় লোক, সেটা সোনা এটা কি তুলিনি, তার জন্য তার করে আছে আমি কেন তুলব, এটা বিয়ে করে সে চলে। তারপরে চোর আসে সোনা দেখে এদিক ওদিক দেখছে কেউ নেই, ওটা পাবে চোর আছে বলে তো সজ্জন বিবেক পূর্বক ছেড়েছে, সাধুর কিছু লাগে। বলছেন সত্যের অজ্ঞানতার লোভ যথা রজত বিভ্রম, রজত তুমি ভ্রম দেহে দেখছো সত্যিকে জানছো না তখন লোভ উঠছে, ভ্রম থেকে তুমি বিষয় দেখছো তার সঙ্গে প্রীতি হচ্ছে। এখন অনেকে এটা জিজ্ঞেস করে না ভেবে বা একটা পিউরিটি নেই, ওই ইন্দ্রে তো বিষয় দরকার, কে খাবো না দাবো না, ওখানে কি বিষয় দেখছো তুমি? জীবনাবশ্যক একটা জিনিস সেটাকে বিষয় দেখছো তুমি? বিষয় দেখলে তুমি বিশ্বম স্ফুরতি এত্র এদম তরঙ্গা ইব সাগরে সোহমস্মীতি বিজ্ঞায় কিম দীন ইব ধাবসি। রাজা আছে মানে ভয় করছে না, রাজা আছে যত্র মানে যে কনসিয়াসনেস, যত্র বলে কোনো স্পেস নেই, যত্র বলে যে কনসিয়াসনেস যে বোধে বিশ্বটা কিরকম দেখায়, ওটা বললেন না যে ইন্দ্রিয় গমে ভ্রমে বিষয়, এখানে বললেন বিশ্বটা কিরকম দেখায়, সাগরের তরঙ্গ উঠছে মানে সে ব্রহ্মরূপে সমুদ্রে ঢেউ উঠছে, যেখানে তুমি বিষয় বলছো আর তুমি সেই, তোমার ভিতরে উঠছে। তুমি যখন ব্রহ্ম জানলে তখন সোম অস্মিতি বিজ্ঞায় বিজ্ঞায় কথা প্রত্যেকবার অনুভব যদি করো, তুমি দিনের মতন দৌড়চ্ছ কেন? দিনের মতন রাজাকে বলছে, এই অষ্টাবক্র গুরু। এখন একটা ফিলোসফি দিয়ে কি বুঝবে, শ্রুত্বাপি শুদ্ধ চৈতন্যম আত্মানম অতি সুন্দরম উপস্থিত্যন্ত সংসক্ত মালিন্যম অধিগচ্ছতি
রে, খুবই নোংরা কথা বলে দিয়েছে। শুদ্ধ চৈতন্যই আমার আত্মা, ওটা অতি সুন্দর। সুন্দরের ব্যাখ্যা কি করো? কথামৃতের ক্লাসে আমি বলেছি কত সুন্দরের ব্যাখ্যা কি? শুধু দেখলি? আমি তেই জন্য বলছি, কথামৃতের প্রথম পেজ দেখ। মাস্টারমশাই এসে বলছেন কি সুন্দর স্থান, ঠাকুরের কামরা সুন্দর ছিল, কি সুন্দর লোক, কি সুন্দর তার বাণী। বাণীও কি দেখছে এখন বল সুন্দরের? যেটাকে অনুভব করলে মনে আনন্দ জাগে ওর নাম সুন্দর। প্রত্যেক জিনিসটা সাইকোলজি দিয়ে বুঝতে হবে। শুদ্ধ চৈতন্যে আমি এটা শুনলে, শুদ্ধ চৈতন্য আমিটা কিরকম? অতি সুন্দর। এটা কি কোনো মেয়ের বিউটি নাকি গোলাপ ফুলের বিউটি? স্বামীজি সেকেন্ড টাইম যখন ফিরে আসছেন আমেরিকা থেকে, ওই মেডিটেরানিয়ান সি ভূমধ্য সাগরে, তখন রাত্রিরে চাননি টানি আছে বলে সকালে ঢেকের উপরে উঠে গেছে, আর তার শিষ্যরা সব অবাক। স্বামী তখন বলছেন, ইফ নেচার ইজ সো বিউটিফুল, থিঙ্ক অফ দ্য রিয়ালিটি বিহাইন্ড। প্রকৃতি যখন তোমাদের এত সৌন্দর্য মুগ্ধ করে দিচ্ছে, তার পিছনে রিয়ালিটি কল্পনা করো। তিনি বলছেন যে শুদ্ধ চৈতন্যে আত্মা অতি সুন্দর। এটা শুনেও উপস্থে অত্যন্ত সংসক্ত, বুঝলে তো? জননী ইন্দ্রিয়, উপস্থে ইন্দ্রিয়, ওটাতে এত বেশি অ্যাটাচড, মালিন্যম অধিগচ্ছতি, তোমার মনটা ডার্টি হয়ে যাবে। শুদ্ধ চৈতন্যে আমি, এটা অতি সুন্দর, এটা শুনেও যদি উপস্থে এত আসক্ত হচ্ছ, তখন তোমার বুদ্ধিটাকে মালিন্যে মনে যাচ্ছে, কলুষিত করে দেবে। রাজাকে এরকম ভুলে যাচ্ছে, বড় লোক বলে এদের মনে কিচ্ছু হবে না কখনো। বড় লোক হবে তার নিজের পজিশন। সর্বভূতেষু চাত্মানম্, সর্বভূতানি চাত্মনি, মুনের জানত আশ্চর্যম, মমত্বম অনুবর্ততে। বলে তুমি সব ভূতের ভিতরে, সব ভূত তোমার ভিতরে, এটি তো মুনির জানত মুনি, মানে জ্ঞানওয়ালা মুনিটা এরকম থাকে। মুনি বলছেন মানে মনের কল্পনা, মনের ভাবনা। সেনে যে জ্ঞানী হয়ে গেছে মুনি, তার মনের ভিতরে তো এরকমই চলবে যে আমি সারা দুনিয়াতে আছি, সারা দুনিয়া আমার ভিতরে আছে। তখন এই জিনিসটাকে আমি বলছি, আমার বলছি, রাজ্যটা বলো, দেহ বলো, টাকা বলো, রিলেশন বলো, আমি বলছি, আমি নেই, আমার বলছি। মমত্বম অনুবর্ততে আশ্চর্য, এটা বড় সারপ্রাইজ বলছি, এটাকে আমার বলছো বলছো, যে জিনিসটাই তুমি আমার বলছো। যদি আমি সর্ব ভিতরে, সর্ব আমার ভিতরে এরকম যদি জানতে, তাহলে বড় আশ্চর্য যে তুমি কতগুলো জিনিসটাকে আমার বলছো, সব দিক থেকে হিট করেছে।
आस्थिता परमाद्वैतम मोक्षार्थे भी व्यवस्थितः आश्चर्यम काम वशको विकलः केली शिक्षया साधक है जन के बोलिए साधक मोक्षार्थे व्यवस्थित मोक्षर रास्ता है तुम्हें स्टेडी उखने जाच्छो बड़ा आश्चर्य होच्छे जो तुम्हें कामेर वश हो जाच्छो केली शिक्षा है केली मने श्री पुरुषर जे रति नाना रकम सेटा के केली बोले केली शिक्षा विकल हो गेछो बुद्धि तुम्हारे खसे पड़े जन काम वश हो साधक हो परमाद्वैते परमाद्वैते मोक्षार आस्थिता आस्थिता मैंने वो रास्ते जाच्छो तुम्हें परमाद्वैते रास्ते जाच्छो मोक्ष चाहो तुम्हें बोले व्यवस्थित आच्छो अरे काम अवश्य है केली शिक्षा दिए काम अवश्य है विकल हो गया बड़ा आश्चर्य मेरे जनक के विधेय हो दीजिए एक दिन विधेय हो ही नहीं ये अष्टोत्तर के पे विधेय हो दीजिए उद्भूतम ज्ञान दुर्मित्रम अवधार्याति दुर्बलः आश्चर्यम काममाकांक्षेत कालमंतम अनुश्रितः ज्ञान दुर्मित उद्भूतम ज्ञानम देखो एक दूरकम मीनिंग होते पर थेमेची एक रकम मीनिंग हो जे ज्ञान यदि उठे चे तुम्हारे भीतर दुर्मित्रम अवधारे अति दुर्बल ये जेटे काम जेटा उठचे एटा शत्रु तुम्हार एटा शत्रु बोलचे ना दुर्मित्र एटा खराब बंधु तुम्हार बंधु बोले मैंने तो काम किया नुचे काम होचे तुम्हार खराब बंधु और वोटे तुम्हारे अति दुर्बल करी दिए छे बड़ा आश्चर्य होचे जे काल अंतम अनुश्रिता मैंने बूढ़ा हो गेछो एखन तुम्हें अंतर दिखे जाच्छो और कामना करच्छो एखनो एक रकम एक रकम चेंज होते पारे उद्भूतम ज्ञान दुर्मित्रम एरकम ट्रांसलेट करेछे जे कामटा दुर्मित्र कामटा ज्ञानेर दुर्मित्र और ओटा उठेछे तखन एरकम मीनिंग ठीक होच्छे কেন কন্টেক্সট চলছে যে জ্ঞান উঠেছে তোমার ভিতরে তুমি সাধক তোমার ভিতরে জ্ঞান উঠেছে কামটা দুর্মিত্র এটা সারপ্রাইজ না তো সারপ্রাইজ কি হতো কাম দুর্মিত্র উঠলে তো এরকম হয় গেল কিন্তু জ্ঞান উঠেছে আর তখন বড় আশ্চর্য হচ্ছে যে যে দুর্মিত্র তোমাকে এত দুর্বল করে দিচ্ছে ওই কাম আকাঙ্ক্ষে তো সেটা বুড়ো বয়সে কালম অন্ত মনুষ্যতা ইহামূত্র বিরক্তস্য নিত্যা নিত্য বিবেকিনা আশ্চর্যম মোক্ষকামস্য মোক্ষাদ এব বিভীষিকা
ওইটাই বিজয়টা বলেছি না, ওইটাই আসতে পারে। সবটাই জনকে সাধক ধরে নিয়েছে, তার ভিতরে জ্ঞান উঠছে এটাও দেখে নিয়েছে। কিন্তু উইকনেস ছাড়তে বলছেন, ততক্ষণ জ্ঞান হবে না। এখন ফান্ডামেন্টাল জিনিস বলছি, আগে যেটা বলে দিয়েছি বিষয়ান বিষয় তেজ এটা বোঝ, ওটা টেকনিক্যাল মানে সোজা করে গোড়ার থেকে বলছি। ইহে অমূত্র বিরক্তস্য, এটা শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বৈরাগ্যকে আগে নিয়েছেন, পরে নিয়েছেন। যদি আমরা বিবেক বৈরাগ্য বলি, এখানে যেরকম স্বর্গেও সেরকম, এটার প্রতি যার বৈরাগ্য হয়ে গেছে, নিত্য অনিত্য ভেবে যে বিবেক জানে, আর মোক্ষের কামনা তার, আশ্চর্য মোক্ষা দেব বিভীষিকা, মানে মোক্ষে আমি চলে যাই তো, মানে আমি চলে গেলে তার ডর ভয়। স্বামীজিকে ঠাকুর যখন প্রথম টাচ করলেন, তখন তার অনুভব হলো যে দুনিয়া প্লাস আমি গোল গোল ঘুরে একটা শূন্য চলে যাচ্ছে, ভয় হলো তার, চেঁচিয়ে উঠলেন। এখন ঠাকুর উনি এখন থাকে, এখন থাকে আস্তে আস্তে। পরে স্বামীজি যখন বুঝলেন সবটা, তখন নিরুকুল সমাধি যে নেবে এখন ঠাকুরকে ধরে যে নিরুকুল সমাধি করিয়ে দিন করিয়ে দিন, বলছে আমি তো প্রথম দিন করাতে বেরিয়েছিল, তুই ততক্ষণ চেয়েছালি। এ বলছে মোক্ষা দেব বিভীষিকা, যেখানে মোক্ষ হবে তার থেকে ভয় আশ্চর্য, মানে হাফ নালিকে বলো বৈরাগ্য যার আছে বিবেক যার আছে সেই তো মোক্ষ কাম হবে। আর এরকম লোকের মোক্ষ থেকে ভয় পাবে, ধীরস্তু মোহ্যমানোপি পীড্যমানোপি সর্বদা আত্মানম কেবলম পশ্যন ন পতুষ্যতি ন কুপ্যতি। ধীর যে বিবেকী তাকে খুব খেতে দাও, সব রকম ভোগ দাও বা মারো, বলে তাতে সে সন্তুষ্ট হয় না, কোপ করে না, কেন সে তো আত্মাই দেখছে স্যার, বলে এরকম তোমার হয়নি কেন। যে ধীর আছে ওটা তো আত্মানাম কেবলম পশ্যন, এটা এরকম পড়তে হবে, ধীরস্তু আত্মানাম কেবলম পশ্যন ভোজ্য মানবী না তুষ্যতি বিদ্যে মানব কি না কুপ্যতি সর্বদা। ধীরস্তু সর্বদা আত্মানাম কেবলম পশ্যন, ধীর তো সর্বদা আত্মানকেই কেবল দেখছে, সে ভোজ্য মানবী না তুষ্যতি বিদ্যে মানবী না কুপ্যতি, পরে কি হচ্ছে না তার ভোগ দিচ্ছে আমাকে কি মারছে আমাকে, এইটা হলো অ্যাবসলিউট অদ্বৈতের কথা এখানে হচ্ছে। এটা কল্পনা করলেও ভালো লাগবে, ভোগ দিলেও তার কোনো বিশেষ আনন্দ হলো না, মারলেও তার কোনো এমন সময় এসেছে আমার জীবনে এটার মায়ের কারণে। চেষ্টমানম শরীরম স্বং পশ্যত অন্য শরীরবত সংস্থবে চাপি নিন্দায়াম কথম ক্ষুব্ধেত মহাশয়া।
বাংলায় যেটা কথা আছে না, পরস্পর বার্তালাপে কেউ মশাই মশাই বলতে, মশাই জিনিসটা কি? হ্যাঁ, মশাই বানানো বা এক্স্যাক্টলি শব্দটা কি জানো? এই মহাশয়া, এই যে মহাশয় আছে না, এটাকে বাংলায় মশাই, মহে ওকার ছায় হবে না, মশাই তো মশাই হয়েছে মহাশয়া। কলেজে একজন ছিলেন, বিহারি ছিলেন, কি কথাটা লম্বা চড়া ব্রাহ্মণ, সে সকলকে মহাশয় মহাশয় মহোদয় বলতো, মহোদয় এই ক্লাসে উপস্থিত মহোদয় বলতো, তার নামই মহাশয় জি, মহোদয় জি তাকে সকলে এরকম খুব লম্বা চড়া চেহারা ব্রাহ্মণ পেতে মহাশয় মানে মহাশয়। এখন মহাশয় কাকে বলছেন এখানে, ব্রহ্মজ্ঞকে জ্ঞানীকে? আশে বলতে অন্তঃকরণ, অন্তঃকরণ যার বিশাল সে মহাশয়, মহাত্মা যেটাকে বলে ওইটি মহাশয়। বলে শরীরটা কিছু করছে, চেষ্ট মানে শরীর, শরীরটা আমার কিছু করছে, শোন নিজের শরীর পশ্যতি অন্য শরীর, বুঝলে এটা এটা আমার শরীর কি করে বললে তুমি? কারো শরীর কিছু করছে এরকম তুমি নিজের শরীরকে দেখতে পাচ্ছ না? কেউ স্তুতি করলো, কার স্তুতি করছে? শরীরের, তোমার শরীর না অন্য শরীরের? কেউ নিন্দা করছে তোমার শরীর না অন্য শরীর? ওখানে কেন ডিস্টার্ব হচ্ছে মহাশয়, মহাশয় ওখানে কেন ডিস্টার্ব হচ্ছ? তোমার শরীরটাকে অন্য শরীরে দেখছো না? তোমার শরীর কেউ নিন্দা করছে স্তুতি করছে বলে তুমি ডিস্টার্ব হচ্ছ কেন? কারকে নিন্দা করছে কাকে? ঠাকুরের গানটাকে স্তুতি করলে ঠাকুর ভাবতেন এটা রামপ্রসাদের স্তুতি হচ্ছে আমার। ভুল হলে আমার, রামপ্রসাদ যে গান রচনা করেছেন ওটা এইভাবে গাইতে হবে, ওটা তো বিশেষতা কি আছে? ভুল হলো ওটা আমার প্রশ্ন, মানে ঠাকুর ছিল না স্বামী এটা বলেছিলেন তো। সেখানে লোকে স্বামীজির খুব সুখ্যাতি হচ্ছে, স্বামীজি বলছেন যে আমার দ্বার একটাও শব্দ যদি বেরিয়ে থাকে কারো কল্যাণ হয়েছে ঠাকুর, আর যদি কোনো একটাও কথা বেরিয়ে থাকে যাতে কারো নুকসান হয়েছে ওটা কিন্তু আমার। প্রথম ক্ষুব্ভেদ মহাশয়, মায়া মাত্র ইদম বিশ্ব পশ্যন বিগত কৌতুক অপি সন্নিহিতে মৃত্যু কথম ত্রস্যতি ধীরধি। এই দুনিয়াটাকে দেখছে কি দেখছে? মায়া মাত্র, বিগত কৌতুক। এটাকে তো চমৎকার, ওটা সুন্দর এরকম লাগছে না, আর কোন কৌতুক বা সারপ্রাইজ বা চমৎকার লাগছেই না, মায়া মাত্রই তো দেখছে। এরকম লোকের যদি মৃত্যু সামনে আসে তাহলে ওর মায়ের শরীরটা চলে যাবে, বেস্ট অফ রিয়েলাইজেশন বলেছে তো চ্যাপ্টার নাম, যদি রিয়েলাইজেশন হতো ধীরে ধীরে যার বুদ্ধির ভিতরে বিবেক আছে সে মৃত্যু পাশে এসে যে বলে কেন ত্রাস করো,
সবটাই তো মায়া দেখতেছে। নিঃস্পৃহম মানসম যস্য নৈরাশ্যেপি মহাত্মনঃ তস্য আত্মজ্ঞান তৃপ্তস্য তুলনা কেন জায়তে। মহাপুরুষ কি কারোর সঙ্গে তুলনা হয় না, যার মনটা নিঃস্পৃহ, কোন ডিজাইন নেই যার মনে। নৈরাশ্য, নৈরাশ্য মানে ডিপ্রেশন বা নিরাশা নেই, নৈরাশ্য মানে মুক্তি, ইচ্ছা রহিত স্টেট যেটা ওটা নৈরাশ্য। নৈরাশ্য এপি নিঃস্পৃহম, আর যে মুক্ত আছে ওর কি মোক্ষ কামনা থাকবে? দেখি লাটু মার্জার কথা তো, ঈশ্বর ইচ্ছা ছাড়া আর কারো ইচ্ছা থাকে না। আমার ওটা ভুল ভুল হয়ে গেছে, ওটা ওটাও আমার যে মহাত্মা, এর নাম মহাত্মা, যে মহাত্মার নৈরাশ্য মানে মোক্ষের রোজে ইচ্ছা নেই মনের ভিতরে, কেন আত্মজ্ঞান তৃপ্ত, সে তো আত্মজ্ঞান নিয়ে তৃপ্তই আছে। তুলনা কেন যায়, এর সঙ্গে তুমি কার দুনিয়া তুলনা করতে পারবে? এরকম লোকের মানে আপিল নাও, জ্ঞান হলে এরকম হয় না, অনেক বলেছেন এখন জ্ঞানের পজিশনে। স্বভাবাদ এব জানানো দৃশ্যম এতন্ন কিঞ্চন ইদম গ্রাহ্যম ইদম ত্যাজ্যম সকিম পশ্যতি ধীরধি। জানা ন মানে যে জানে, জ্ঞানী লোক জ্ঞানবান, যে স্বভাবতাই জানে যে দৃশ্য যেটা আছে কিছুই নাই, যেটা চোখে দেখতে পাচ্ছে দৃশ্য মেয়েত না কিঞ্চন, এটা কিছুই নেই, স্বভাবতাই জানে। তার ভিতরে এটা গ্রাহ্য ওটা ত্যাজ্য কি করবে, তার ভিতরে সেটাই কিছুই নেই। কিম পশ্যতি ধীরে ধীরে, ওই বিবেক বুদ্ধি বলা এটা গ্রাহ্য ত্যাজ্য কি করে দেখবে। অন্তস্তক্ত কষায়স্য নির্দ্বন্দ্বস্য নিরাশিষা যদৃচ্ছায় আগত ভোগ না দুঃখায় না তুষ্টয়ে। ভিতর থেকে ইম্পিউরিটি যে বের করে দিয়েছে, অন্তঃত্যক্ত কষায়, ভিতর থেকে কষায় মানে ইম্পিউরিটি অপবিত্রতা যে ছেড়ে দিয়েছে, সে নির্দ্বন্দ্ব, তার ভালো মন্দ বলেই কিছু নেই। নিরাশিষা, তার কোনো ইচ্ছাও নেই। এখন যাদের ইচ্ছা আপনার থেকে তার কাছে যে ভোগ আসছে, সে সুখ দুঃখের যাই ভোগ আসছে তার কাছে আপনার থেকে, সে তার দুঃখ হয় না সুখ হয় না। এইখানে থার্ড চ্যাপ্টার শেষ, এখন দেখা যাক কালকের ক্লাসে জনকের এখন কি উঠছে। দ্বিতীয় অধ্যায়ে জনকের ভাব উঠছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আসছে না, ওটা দেখে অষ্টাবক্রতাকে যথাসম্ভব বক্তি দিয়েছেন, সব রকম গাল দিয়েছেন, বলছেন যে জ্ঞানী হলে তো এরকম হতো না। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণম।